আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা নতুন স্কিডো সিম কিনছেন, সো স্কিডো সিমের নাম্বার খুঁজে পাচ্ছেন না বা আপনি ব্যালেন্স চেক করতে পারতেছেন না। মেইন হচ্ছে যে ব্যালেন্সটা কিন্তু অনেকে চেক করতে পারে না, যে কীভাবে আপনার ব্যালেন্স চেক করবেন এবং কীভাবে আপনার স্কিডো সিমের অফারগুলো আপনারা নেবেন এবং অফারগুলো নিয়ে কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে অফারগুলো নিতে হয় বা কোথায় গিয়ে অফারগুলো দেখতে হয় সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডিভাইস দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো সর্বপ্রথম আপনার ডায়াল কলের যে ডায়াল অপশন আছে, ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে গিয়ে এখানে আপনি সর্বপ্রথম ব্যালেন্সটা চেক করার জন্য যে কাজটি করতে হবে, এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আমি যেগুলো উঠিয়ে দিচ্ছি সেগুলো আপনাকে উঠিয়ে দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা দিল আমি যে আমি স্কিডো সিম আমার কিন্তু অলরেডি আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি স্কিডো দেখতে পাই স্কিডো তো আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু শো করবে। সো আমি কিন্তু ক্লিক করে দিছি অলরেডি। সো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ব্যালেন্সটা আমাদের কিন্তু এখানে শো করবে এখন। সো এর জন্য আমরা একটু অপেক্ষা করব। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 3 টাকা কিন্তু 42 পয়সা আমার এখানে কিন্তু রয়েছে। সো আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। এখন আমরা স্কিডো সিমের যে অফারগুলো আছে অফারগুলো দেখবো। সো অফারগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরিতে আসতে হবে। আসার পর এখানে এসে লিখে দেবেন স্কিডো যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড দেবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার স্কিডো সিম কিন্তু চলে মানে আসে, এই যে আমার ডাউনলোড দেওয়া আছে, যে আপডেট চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা এই অ্যাপটিকে নামিয়ে নেবেন। সো আমি আপাতত মানে সরি আবারও আমি আপনাদেরকে দেখাইতেছি আমার কিন্তু স্কিডো সিম এখানে আসছে, এই দেখতে পারতেছেন। সো এখান থেকে অফারগুলো আমরা কীভাবে নেবো সেটা আমি স্কিডো সিমটার এটা অ্যাপটি নামিয়ে নেওয়ার পর অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে কিন্তু আপনাকে, আপনার নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বর্তমানে কিন্তু 8 জিবি রয়েছে, এখানে আমি কিন্তু 50 জিবি ইন্টারনেট নিয়েছিলাম একবারে, হ্যাঁ 50 জিবি নিয়েছিলাম, তার ভিতরে কিন্তু এখনও কিন্তু 8 জিবি রয়েছে। সো যাই হোক এখন অফারটা নেওয়ার জন্য আপনাকে 2টা জায়গা থেকে আপনি অফারটা নিতে পারেন। সো আপনি এই যে নিচের দিকে স্ক্রল করে আসবেন, নিচের দিকে স্ক্রল করে আসার পরে এই যে আপনি এই অপশনটাতে আপনি এখান থেকে কিন্তু আপনি অফারগুলো দেখতে পারেন। সো আমি এটাতে আসলাম, আসার পরে এই দেখতে পাচ্ছেন 35 জিবি 60 মানে 35 জিবি 600 মিনিট মাত্র 500 টাকায়, ধরেন 500 টাকায়, আর এটা কিন্তু 30 দিনের মেয়াদে কিন্তু আপনারা নিতে পারবেন। সো এই অফারটা এই শুধু একটাই কিন্তু অফার না, এখানে অসংখ্য অফার রয়েছে, আপনি এদিকে যত যাবেন তত কিন্তু এদিকে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 টাকা ক্যাশব্যাক রয়েছে, অর্থাৎ তাহলে 450 টাকায় কিন্তু এই অফারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক কিন্তু আপনার চলে আসবে 50 টাকা। সো তারপরে পরের যে অফারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 45 টাকা ক্যাশব্যাক এবং 55 জিবি এবং মাত্র কিন্তু হচ্ছে ধরেন এটাও 500 টাকা মানে আর 55 টাকা ক্যাশব্যাক, ধরেন এটাও 450 টাকার ভিতরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সো তারপরে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরও যে অফারগুলো আছে সেই অফারগুলো কিন্তু আরও কিন্তু আপনার নিজেরাই কিন্তু আপনার নিজেদের ফোনে গিয়ে কিন্তু দেখতে পারেন। সো এই শুধু এখানে গেলে যে দেখতে পারবেন তা কিন্তু না, আপনারা কিন্তু আরও কী করতে পারেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই 3 লাইনে গিয়েও কিন্তু আপনারা ক্লিক করে দিতে পারেন, এই 3 লাইনে গিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে 2 নম্বর যে অপশনটা রয়েছে আপনি সেখানে ক্লিক করে দেবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই যে এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এই যে আবার ওখানে ক্লিক করার পর আবার 2 নম্বর অপশনে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আবার কিন্তু সেই একই জায়গায় কিন্তু আমরা চলে আসলাম। সো তারপরে আরও সরাসরি কিন্তু আমি যেটা দেখিয়ে দিই সরাসরি আপনাদের ক্লিক নিতে পারেন, এই যে কোথাও থাকে না কেন মাঝখানে আপনি ক্লিক করে দেবেন, ব্যাস মাঝখানে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনি সমস্ত অফারগুলো আপনি পেয়ে যাবেন। আমি এখন হোমে ক্লিক করে দিলাম, এই অফার অপশনে ক্লিক করে দিলাম, দেখেন অফারগুলো কিন্তু চলে আসছে, অফারগুলো চলে আসার পরে আবার 2 নম্বর অপশনে ক্লিক করে দেবো, ব্যাস এই অফারগুলো কিন্তু আমরা নিয়ে নিলাম। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো অফার আপনি নিতে পারেন। সো এর জন্য অবশ্যই আপনার ডাটা কিন্তু ফোনে থাকতে হবে, তাছাড়া কিন্তু ওই অ্যাপে মনে হয় কোনো কাজ করবে না। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাই অনলাইন, সো এখানে আপনারা ক্লিক করে দিতে হবে যদি কিনতে যান, আর অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা থাকতে হবে, যদি না থাকে তাহলে আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট মানে তারপরে এই যে ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন। সো এখানে যদি এখান থেকে কিন্তু আপনার কন্টিনিউ অপশন যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখানে বিকাশ যে নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বার কিন্তু আপনাকে চাইবে এবং সেই অ্যামাউন্টটা দিতে হবে, বিকাশ নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু রিচার্জ আপনি দিতে পারবেন, আপনার বিকাশ যে ইয়ার নাম্বারটা রয়েছে সেই নাম্বার। এখন আমি স্ক্রল করে নিচের দিকে গেলাম, তো আমি কিন্তু আমার যেহেতু MB আছে যার জন্য কিন্তু আমি কিন্তু MBটা নেবো না, জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আপনার যে বিকাশ নাম্বারটা সেই বিকাশ নাম্বারটা কিন্তু এখন এখানে দিতে হবে, এখানে দিতে হবে। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে নিচে কনফার্ম অপশন আছে, এই দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দেবেন, এইখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার কাছে একটা OTP আসবে, OTP কোডটাও আবার এই এখানে একটা OTP কোড লেখার একটা অপশন চলে আসবে, সেখানে ওটা লিখে দেবেন। দেওয়ার পরে আপনার যে পিনকোডটা রয়েছে বিকাশের যে পিনকোডটা সেই বিকাশের পিনকোডটা দিয়ে দেবেন, বাস আপনার অলরেডি আপনার প্যাকেজ কেনা হয়ে যাবে।
সো অবশ্যই এখানে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা রয়েছে, নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে কিন্তু লেখা আছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সো অবশ্যই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। সো আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই ভালো মন্দ অবশ্যই আপনারা জানতে পারছেন। সো এই ছিল এখনকার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে নেক্সটে সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ।